ওর পিতা রিয়েল এস্টেটে ইটবালি সিমেন্টের ব্যবসা করতো, ওর বাবাও ব্যবসা করতো, তার মানে মমতার বাবা। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত, আর আমার সঙ্গে আজকে রয়েছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার, সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার। কিন্তু যতগুলো প্রেস উনি আজ পর্যন্ত করেছেন, আপনি সম্পত্তির কথা বললেন, ইন্ডিভিজুয়াল কোনো দোষের হয়ে থাকতে পারে সেদিকেও নির্দেশ দিলেন, কিন্তু উনি যতবার প্রেস করেছে সুকান্ত মজুমদার, ততবারই 35টা প্লট কালীঘাটে কী করে হলো, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, তার হিসাবও তৃণমূলকে দিতে বলেছে আজ পর্যন্ত আমরা পাই। আমি একটা কথা বলি, আমি তো রিয়েল এস্টেটের কথা বলছি, ওর পিতা রিয়েল এস্টেটে ইটবালি সিমেন্টের ব্যবসা করতো, ওর বাবাও ব্যবসা করতো, তার মানে মমতার বাবা। আমার এক কাকু আছে, তার বাবার কাছ থেকে ইউ কিনেছিল, ইটবালি সিমেন্ট কিনেছিল, বৃদ্ধ, সে এখন 85-90 প্রায় বয়স হয়ে গেছে, সে নিজেই বলে আমি ওইখান থেকে ইটবালি সিমেন্ট এই নরেন্দ্রপুর স্টেশনের কাছে আনিয়েছিলাম। তাহলে ইটবালি সিমেন্ট রিয়েল এস্টেটের ব্যবসা তো অনেক আগে, আমি তো বললাম রিয়েল এস্টেটের ব্যবসায় এত পয়সা কেউ বুঝতে পারে না। আমি তো বললাম এখানে আমাকে যখন আসছিলাম 96 যখন আসছিলাম তখন বলেছিল কয়েকটা সম্পত্তি কিনে রাখেন, মাত্র এক বিঘে সম্পত্তি কিনে, আজকে এক বিঘে সম্পত্তি কিনলে আমি 100 কোটি টাকার মালিক হতে পারতাম, বেশি না, আমার মাত্র 5 লক্ষ টাকা খরচ করলে 100 কোটি টাকার মালিক হতে পারতাম। রিয়েল এস্টেটে আসলে ওর বাড়ির তো রিয়েল এস্টেটের ব্যবসা করতো, রিয়েল এস্টেটের ব্যবসা তো ও করতে হবে, ও তো রিয়েল এস্টেট অসম্ভব বেড়েছে, এত গুণ বেড়েছে, এইখানকার লোক বেশি আছে তো রিয়েল এস্টেট, আপনি নরেন্দ্রপুর স্টেশন নামলেন তো, এইখানে দেখুন না, এখানে লোক বেশি আছে রিয়েল এস্টেটের ব্যবসা। এক কাঠা জমি তারা 10-15 বছর আগে তারা এক কাঠা জমি কিনেছে 1000-2000 টাকা, সেটা সে জমির দাম হচ্ছে 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকা, ওরা তো আদতে রিয়েল এস্টেট ব্যবসা করতো, অসৎ ব্যবসা তো না, ব্যবসা বাড়লে বাড়বে, কিন্তু সেটা দিতে 35টা প্লট কি হতো, না 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 কেন হবে না, সেই সময় ওরা অতীত থেকে আজকে থেকে না 30-40 বছর আগে তারা ওই প্লটটা কিনে রেখেছে। আমার প্রশ্ন হচ্ছে সততা কেন করবে না রিয়েল এস্টেটের ব্যবসা কে, আমি তো বললাম এখানে আমি 2-3 জন লোক দেখাতে পারি যারা 100-200 কোটি টাকার মালিক, যার এমনি হয়তো তারা 5 লক্ষ টাকাও খরচ করেনি, 100-200 কোটি, রিয়েল এস্টেট অসম্ভব বেড়েছে, কারণ মানুষের চাহিদা যেভাবে বাড়ছে, এক কাঠা জমি 1000-15 লক্ষ-20 লক্ষ টাকা দাম হয়ে যাচ্ছে, কী করে হচ্ছে, তো ওরা তো রিয়েল এস্টেট ব্যবসা করতো, প্রমাণ তো করতে হবে যে অন্যায় করে করেছে, করতেই পারে সে, মমতা ব্যানার্জি না করতো ভাইরে করতে পারে, বাড়িতে রিয়েল, ওর বাবা তো রিয়েল এস্টেট ব্যবসা করতো, আমি যে আমি বলছি তো রিয়েল, ওরা ছিল ইট বালি সিমেন্টের ব্যবসা এটা করতো, তা থেকে যদি কেউ বড় হয় তোরা যারা বলছি তারা প্রমাণ কর, ওটা অসৎ ব্যবসা, আগে তো প্রমাণ করতে ব্যাপটা অসৎ, আমি কি বলেছি রিয়েল এস্টেটের ব্যবসাটা অসৎভাবে করেছে, এটা যারা বলছে তাদের প্রমাণ না করতে পারলে তো হবে না, শুধু মুখে বললেই তো হবে না, এগুলো আসলে রাজনীতি, ওই যে বললাম না বারবার বারবার, রাজনীতি পৃথিবীর বড় বড় রান্নাঘরে যেখানে রাষ্ট্রযজ্ঞে পলিটিক্সের খিচুড়ি তৈরি হচ্ছে, তার মশলাগুলো সব মিথ্যে, এটাও মিথ্যে।